Assalamualaikum. Welcome back to my channel Rainbow Blog and Cook. Our Rainbow Blog and Cook এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও দোয়া রইল সবার প্রতি। তো কেমন আছেন আমার ভিউয়ার্স? আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনাই আমি করি। প্লিজ আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে ফুল দেখবেন, যদিও একটি কমন রেসিপি। তো আমি আজকে আপনাদের জন্য আমার রেসিপিটি হচ্ছে ডালের পিয়াজু বা ডালের বড়া বা পাকোড়া, যে যে নামে ডাকতে চান ডাকেন, আমি এটাকে ডালের পিয়াজু বলতেছি। তো পিয়াজু আমি ভিজিয়ে বানানোর জন্য আমি ডালগুলোকে এক ঘন্টা ভিজিয়ে নেব। তো এক ঘন্টা ভিজানোর পর ডালগুলো ফুটে যাবে, ফুটে গেলে আমি ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করে নিয়ে আমি এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। তো ব্লেন্ডার করে নিয়েছি, যদি পানি থাকে তাহলে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন। তো পেঁয়াজও বানাতে সিম্পল, পেঁয়াজ কুচি কুচি করে কাটা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আমি পেঁয়াজ দিয়ে দেব এবং ধনিয়া পাতা দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব এবং একটু হলুদ এবং মরিচের গুঁড়া একসাথে মিশ্রিত দিয়ে দেব। সবগুলো উপকরণ আমি মাখিয়ে নেব খুব ভালো করে, যাতে ভিতরে প্রবেশ করে লবণ, ভিতরে কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু। যদিও আপনারা চাইলে আলাদাভাবে এগুলা মিশ্রণ করে পরে ডালের সাথে দিতে পারেন। তো আমি আর এই ঝামেলায় যাচ্ছি না, আমার তাড়াহুড়া। এখন আমার হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নেব। তেলে ভেজে নিয়ে এক পাশ ভাজবো আস্তে আস্তে স্লো আগুন দিয়ে। তো এক পাশ হলে অপর পাশ আমি উল্টে দেব। তো আমার আম্মু যখন পেঁয়াজু বানাতো, উনি একটা ফ্রাই প্যানে একটা পেঁয়াজু বাছতেন ডুবো তেলে। তো আমি সেটা করতেছি না, তো সেই স্বাদও পাচ্ছি না। যে আপনারা যত আনন্দ সহিত কাজ করবেন তত স্বাদ আলাদাই হবে। আমার পেঁয়াজুগুলো আজকে তেমন একটা সুন্দর আকার ধারণ করেনি, কালার ধারণ করেনি। তো বানাচ্ছি যখন শেয়ার করলাম আপনাদের সাথে, নয় আমার পেঁয়াজু অনেক সুন্দর হতো, আগে অনেকবার হয়েছে, জানি না এইবার কি হলো। তো আপনারা সুন্দর করে গুছিয়ে করবেন। দেখুন জ্বলে যাচ্ছে, ভালো করে দেখেন। এখন একটি প্লেটে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি, টিস্যুর উপর রেখে দিচ্ছি যাতে তেলগুলা শোষণ করে নেয়। এবং তেলগুলা শোষণ করে নেবার পর পেঁয়াজিগুলো আপনারা খেতে পারবেন বা আমরা খেতে পারবো। খুবই জরুরি তেলগুলা শোষণ করে নেওয়া, তাই বেশি টিস্যু দিয়ে বা টাওয়াল দিয়ে যেভাবেই হোক তেলগুলা আপনারা সরিয়ে নেবেন। তো দেখুন আমার রেসিপিটি হয়ে গেল। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমার বন্ধু আছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ, ভালোবাসা এবং সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।